ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে সেপ্টেম্বর মাসের রাশিফল। এর আগে আমি অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, এখনো যে সকল বন্ধু দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডে লিংক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন। আর এখন যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশি। জেনে নেব সিংহ রাশির মানুষদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে, জানবো এডুকেশন কেমন থাকছে না থাকছে। এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো এই মাসে আপনারা একটা মিশ্র ফল পাবেন। আপনাদের পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি অষ্টম ভাবে গোচর করবে। এই মাসটা এডুকেশনের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন দেখতে কিন্তু সেইভাবে পাবেন না, তবে চিন্তা নেই, এরপরে আপনারা কিন্তু এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো কিছু ট্রানজিট অবশ্যই করে দেখতে পাবেন। এ মাসে এডুকেশনটা একটা এভারেজ রেজাল্ট দেবে, যেমন চলছিল গতানুগতিক সেরকম ভাবে কেটে যাবে, খুব খারাপ কিছু না, খুব ভালো কিছু না, মোটামুটি ভাবে চলে যাবে। জানবো আপনাদের কেরিয়ার কেমন থাকছে না থাকছে। সিংহ রাশির মানুষদের জন্য কিন্তু এই মাসটা খুব দুর্দান্ত, কেরিয়ারের গ্রাফটা কিন্তু এই মাস থেকে আস্তে আস্তে উঠতে শুরু করবে। কেরিয়ারে আস্তে আস্তে আপনারা কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট দেখতে পাবেন, তবে একবারে বিশাল কিছু আশা করবেন না, আস্তে আস্তে কেরিয়ারে অনেক উন্নতি আপনাদের জন্য ওয়েট করে আছে এই মাস থেকে, সেটা তার সূচনা হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন, হোপলেস হবেন না, আর একটু সময় দিন, অবশ্যই করে ভালো কিছু আপনাদের জন্য ওয়েট করে আছে। আর যারা বিজনেস করেন, এটা তো গেল জবের ক্ষেত্রে বললাম, যারা বিজনেস করেন তাদের জন্য বলবো এই মাসটা কিন্তু দুর্দান্ত একটা মাস আপনাদের জন্য। নতুন অনেক সুযোগ সুবিধা কিন্তু এই মাসে আপনারা পাবেন, আর আপনাদের বিজনেসের রেপুটেশনটা কিন্তু প্রচন্ড মাত্রায় বেড়ে যাবে, বিজনেস খুব ভালো গ্রো করবে, আর আপনাদের বিজনেসের ফলে একটা পরিচিতি বিশাল মাত্রায় কিন্তু বাড়তে চলেছে। জানবো আপনাদের স্বাস্থ্য কেমন থাকছে, স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো সেরকম কোনো চাপ নেই, স্বাস্থ্য নিয়ে টেনশন করার মতো কিছু নেই, আগের থেকে অনেক বেটার, অনেক ডেভেলপ, হেলথ কিন্তু মাসে প্রচন্ড মাত্রায় ভালো থাকছে। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে, ফ্যামিলি লাইফ প্রথম হাফটা বেটার থাকবে, শুক্র আপনাদের নিজের রাশিতেই গোচর করছে, ভালো থাকবে। তারপরে যখন কন্যা রাশিতে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি লাইফ নিয়ে একটু প্রবলেম, সিনিয়রদের সাথে মতবিরোধ, সিনিয়রদের সাথে একটু প্রবলেম, আপনি ধরুন কোনো কাজ করছেন সেটাতে সিনিয়রদের খুব একটা সমর্থন কিন্তু এ মাসে পাবেন না, যার ফলে ফ্যামিলি লাইফ শেষের দিকে কিন্তু একটু ডিস্টার্ব থাকছে। জানবো লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ কেমন থাকছে, লাভ লাইফের ক্ষেত্রে বলবো মাসটা কিন্তু ভালো, আপনাদের পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি অষ্টমে গোচর করবে, সূর্য এবং শুক্রের সাথে মিলিত হবে, লাভ লাইফ কিন্তু খুব দুর্দান্ত কাটবে, রোম্যান্স অবশ্যই করে বজায় থাকছে। আপনারা এই সময় বিয়ের সিদ্ধান্ত কিন্তু নিতে পারেন, সেক্ষেত্রে সেটা ভালো সিদ্ধান্ত হবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো ম্যারেজ লাইফ দুর্দান্ত কাটতে চলেছে, একেবারে 100-তে-100 ম্যারেজ লাইফ নিয়ে কোনো টেনশনের কিছু নেই, যদি কোনো প্রবলেম চলে এসে থাকে তাহলে এই মাসে অবশ্যই করে সেটা শর্ট আউট হয়ে যাবে, শান্তিতে থাকবেন যাকে বলা চলে, ঠিকঠাক সবকিছু কাটতে চলে। জানবো ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে, ফিনান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে বলবো একটু চাপ, ফিনান্সিয়াল কন্ডিশনটা উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে, কাউকে অর্থ ধার দিলে সেই অর্থটা কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা একদমই নেই, এটা ধরে কিন্তু ধার দিন তাহলে ঠিক আছে। অর্থের দিক থেকে একটু চাপে থাকছেন, অর্থটা এ মাসে একটু সত্যি আপনাকে টেনশন দিচ্ছে, অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু ভালো থাকবে না, প্রথম থেকে একটু বুঝে শুনে চলুন, তাহলে কিন্তু সেইভাবে সমস্যায় পড়বেন না। তাহলে বন্ধুরা সিংহ রাশির মানুষদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন এই চ্যানেলে তাদেরকে বলবো এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, ততদিন খুব ভালো থাকুন,